শঙ্করদেব সংঘর মঞ্চত এখন বৃহৎ মঞ্চ, উত্তর পূর্বর সর্ববৃহৎ একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মঞ্চত আজমলক কিদরে আসলে বরপিয়া পাড়ি দিয়া হল, আজমলক কিদরে গামোচা পিন্ধাই আজমলৰ চরণ চুই সেবা লওয়া হল, এই যে বিতর্ক, এই বিতর্ক আসলে অব্যাহত আছে। বিতর্কর প্রতিক্রিয়া বিভিন্ন প্রান্তরপা আমালে বিতর্কর প্রতিক্রিয়া আহি পড়ছে। এই মুহূর্তে আপনার আমি লৈ যাব বিচারিম নদীদ্বীপ মাজুলীলৈ। মাজুলীত আমার লগত আছে মোর সতীর্থ রঞ্জন বৰা। রঞ্জন বৰাৰ লগত আছে উত্তর কমলাবাড়ী সত্রর সত্রাধিকার জনার্দন দেবগোস্বামী আছে। জনার্দন দেবগোস্বামী আসলে কি কয়ে সমগ্র ঘটনা, কেনেকৈ এখন রাজহুয়া মঞ্চত, শঙ্কর সংঘর দরে এখন রাজহুয়া মঞ্চত, বিশাল মঞ্চ, সেই বিশাল মঞ্চত আসলে আজমলৰ চরণ চুবলগিয়া কিয় হল, আজমলক গামোচা পিন্ধাই চরণ চুই এনে ধরনের একটা পর্যায়লৈ কিয় নামিবলগিয়া হল, এই সন্দর্ভত আসলে সত্রাধিকার জনার্দন দেবগোস্বামী কি কয়। আপনার পোনপটিয়াভাবে লৈ গেছো মাজুলীলৈ, যত উপস্থিত আছে মোর সতীর্থ রঞ্জন বৰা। রঞ্জন বৰা, আপনার ওসরলৈ আহিছো যেহেতু এটা বিতর্ক সৃষ্টি হয়েছে সমগ্র রাজ্যত। পবিত্র মাঘেরিতে ইতিমধ্যে কৈছে যে জাতিটুক আসলে বিক্রি করব খোঁজা, জাতিটুক অপমানিত করব খোঁজা, এনে এজন ব্যক্তি কিয় আসলে বরপিয়া পাড়ি দিয়া হল শঙ্করদেব সংঘর দরে এখন বিষাদ বিশাল মঞ্চত কিদরে আসলে বরপিয়া পাড়ি দিয়া হল, এনে ধরনের প্রতিক্রিয়া ইতিমধ্যে আহিছে। আপনার ওসরে যাব বিচারিছো, কি কয় জনার্দন দেবগোস্বামী? রঞ্জন, এই মুহূর্তে মই মাজুলীর ঐতিহ্যমণ্ডিত উত্তর কমলাবাড়ী সত্রত উপস্থিত আছো। শঙ্কর সংঘর মজিয়াত বদরুদ্দিন আজমলক গামোচা পিন্ধাই ভরি চুই সেবা করা যে বিতর্ক, সেই বিতর্ক সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করব সত্রাধিকার জনার্দন দেব গোস্বামী ডাঙরিয়ায়। মই পোনপটীয়া সম্প্রচার যোগে তেখেতর ওসরে যাব বিচারিছো। শঙ্কর সংঘর মজিয়াত যেটা বিতর্ক হল, আপনি নিশ্চিতভাবে গম পাইছে যে আপনার প্রতিক্রিয়া কেনেকুৱা হব? আসলে এটা একটা দুর্ভাগ্য, প্রথমতে একে আশারে মই দুর্ভাগ্য বলে কম, কারণ এটা কথা হয়েছে তেখেতর ব্যক্তি হিসাবে আমি কব না, কিন্তু আজমলর দরে এজন ব্যক্তিক আমন্ত্রণ করে আনি তেখেতর মানে যিজন মানুহে অসমীয়াই ভৰি ধুই পানি খাব লাগিব, যি বক্তব্য রাখিছে সেই মানুহজনক আমি উচ্চ আসন দিয়ার কোনো প্রয়োজন অনুভব করা নাই। আর মই ভাবো শঙ্কর সংঘর হয়তো কি পরিস্থিতি তেওঁক আমন্ত্রণ করলে মই সেইটো নাজানো, কিন্তু এটা কথা মই এটা বিশেষভাবে কব বিচাৰিম, আজমলৰ দৰে ব্যক্তিক আমি গুরু আসন গুরুধর্মর যে পরম্পরা আমার অসমীয়া গামোচা মই তেওঁক দিয়াটোই আমি মই ভাবো দুর্ভাগ্য বলে ভাবো, কারণ যিজন মানে অসমীয়া সমাজখন অসমীয়াই ভরি ধুব লাগিব বলে কয়, আর সেই মানে ব্যক্তিজনক আমি আগস্থান দিয়ে আগবাই লৈ যোৱাটো ক্ষেত্রত মই মানে কঠোর ভাষাৰে মানে সমালোচনা করব বিচারিম। আজমলৰ দৰে ব্যক্তিক মই ভাবো অসমীয়া গামোচা ডিঙিত লৈ তেওঁ অসমীয়া হওয়ার যি মানসিকতা দেখুৱাই যত সুবিধাবাদী চরিত্র প্রকাশ করে সেইটোর ক্ষেত্রত মই একে আশারে তেওঁক বয়কট করিব কারণে অনুরোধ করি। বিজেপিয়ে কৈছে যে অসমীয়া জাতির কারণে দুর্ভাগ্য, এইটা একটা সঁচা কথা যে এটা দুর্ভাগ্যজনক বলে মই এইভাবে প্রথমতেই সেইকারণে কৈছো, যাতে আজমলৰ দৰে ব্যক্তিক আর বিশেষকৈ শঙ্কর সংঘর পদাধিকার বা এই সকল তেখেতসকলে হয়তো কি বেশি কথাত তেওঁক আমন্ত্রণ করেছে মই নাজানো, কিন্তু এটা কথা মই তেখেতসকলক অনুরোধ করিম যাতে ভবিষ্যতলে এনে ধরনের ব্যক্তিসকলক অন্তত মঞ্চ দিয়াৰ বিৰত থাকিব লাগে। প্রায় দেখা যায় যে আজমলে জাতির বিষবাস্প বিয়পা বলে অভিযোগ আছিল, বহুতে কয় আর বিভিন্ন সময় সত্রর ফল প্রতিক্রিয়া দিয়া হয়েছিল, আর শঙ্কর সংঘর মজিয়াত যদি ঘটনা ঘটিলে বা যদি কার্য সম্পাদন হল, আজমলক গামোচা পিন্ধাই ভরি চুই সেবা করা হল, সেই সন্দর্ভত সত্রর ফল কেনকা প্রতিক্রিয়া আছে নাকি? কিনা আমি সত্রর ফল একসারে আজমল ডাঙরিয়ার তেখেতক আমি আসলে বিশেষভাবে প্রতিক্রিয়া এইভাবে মই কব বিচাৰিছো যে আজমলৰ দৰে ব্যক্তিক আমি সদায় প্রত্যাখ্যান করব লাগে, আর এটা সময় মাজুলীত আহি তেখেতে তেওঁৰ ফাউন্ডেশনৰ যোগেদি যে সহায়ৰ হাত আগবঢ়োৱাৰ নামতো মাজুলীতো হস্তক্ষেপ কৰিবলৈ সেই সময়ত আমি সবল দৃষ্টিৰে তেওঁক বিৰোধাচৰণ কৰিছিলোঁ, আৰু মই ভাবো আজিও আজমলক আমি বিৰোধ কৰি যাম, আৰু যে ভৱিষ্যতলৈ যাতে তেওঁ এই অসমীয়া জাতিক যিয়ে ভৰি ধুবলৈ ভৰি ধোৱা পানী খাব লাগিব এনেধৰণৰ বক্তব্য দিয়াৰ পৰা মই একে আশাৰে তেওঁক বয়কট কৰিব লাগে, আৰু অসমীয়া সমাজে সামগ্ৰিকভাৱে বয়কট কৰিবলৈ তেওঁ আৰু মই সেইটোৱে আজি ক্ষমা খোজাটোৱে নহয়, বেয়াকৈ কাৰোবাক চৰ এটা মাৰি আকৌ ক্ষমা খোজাটোৱে হেৰি বুলি নাভাবোঁ আমি, আৰু যিহেতু তেওঁ আমাৰ অসমীয়া সমাজখনক তেওঁ সংযতভাৱে কথা ক'বও শিকা নাই, গতিকে তেওঁক আমি সমাজ মই আজি তেওঁকো বিশেষভাৱে ক'ব বিচাৰিম যাতে তেওঁ ভৱিষ্যতলৈ যাতে এনেধৰণৰ বক্তব্যৰ পৰাও বিৰত থাকে।